গ্যাস, তেল, ইলেকট্রিক এগুলো সাশ্রয় করার জন্য বলেছেন সরকার। আমরাও সাশ্রয় করবার জন্য আমরাও প্রস্তুত, কিন্তু একজন হঠাৎ করে বলে দিল মসজিদের এসিগুলো আগে বন্ধ করে দাও। আজমির রেকর্ডিং, সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করুন, ধন্যবাদ। বর্তমান যুগের অবস্থা দেখেন, আমাদের দেশের পরিস্থিতি আলহামদুলিল্লাহ, দেশের অবস্থা আপনারা দেখতেছেন। গ্যাস, তেল, ইলেকট্রিক এগুলো সাশ্রয় করার জন্য বলেছেন সরকার, আমরাও সাশ্রয় করবার জন্য আমরাও প্রস্তুত, কিন্তু একজন হঠাৎ করে বলে দিল মসজিদের এসিগুলো আগে বন্ধ করে দাও। আস্তাগফিরুল্লাহ। বিআইভি বিআইভি বড় বড় টাওয়ার, দুস কোর সিটিং বাটফা, এসিগুলো লেরে সালিয়ে দিয়ে ফাঁয়ের উপর ফাঁয়া তুলে, ফাইল একটা নিচে থাকলে উপরও তুলনি টাকা, নিতে নিতে আঙ্গুল ফুলে খলা গাছ হয়েছে। আমি আগে বলতেছি তাদের এসিগুলো আগে বন্ধ করে দেন, তারপরে মসজিদের এসি বন্ধ। মসজিদ কতক্ষণ এসি চলে? যতক্ষণ আল্লাহর বন্দারা সিজদা দেয়। আর এখন তো যখন পরিস্থিতি খারাপ না চালাইলো, তা আপনি মসজিদ নিয়ে আগে শুরু করলেন কেন? করোনার টাইমও দেখতেছি, যখন করোনা শুরু হলো বাজারের মধ্যে করোনা দেখি নাই, মার্কেটে করোনা দেখি নাই, শুরু করে দিল মসজিদ থেকে করোনা। যেখান থেকে দোয়া করলে করোনা চলে যায়, আগে বন্ধ সেদিকে। আশ্চর্যের বিষয়, গজ এগুলো আমাদের জন্য লানত, বড় লানত, বড় লানত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে, জবাব দিয়ে করতে হবে এক একজনকে কিয়ামতের দিন। সুযোগ নাই, সুযোগ নাই শাস্তি পেতে। আমাদের মুরব্বীরা বুড়া বুড়িরা বলে গেছে জলমের ঘর ফানা, জলমের ঘর। এটা এমনি নয়, বংশের অস্তিত্ব নাই, কত নাম ডাক মানুষদের অস্তিত্ব নাই, বিড়া বাড়ির অস্তিত্ব নাই, এরকম আমরা অনেক দেখতেছি, ঠিক না? তো সেজন্য মওলা আলী শেরে খোদা রাদিয়াল্লাহু তাআলা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সুইবার হোক, আমির হোক, কোটিপতি হোক, নরমাল মানুষ হোক, তুমি তাদের সাথে এমন ভাবে কথা বলো, তুমি তাদের সাথে এমন ভাবে মোলায়ম সুন্দর ভাবে আদব সহকারে কথা বলো, একবার যদি তোমার সাথে কেউ সাক্ষাৎ করে, ওর সাথে তুমি এমন সুন্দর আচরণ করো, তুমি ও কথা বলে চলে গেল যেন ওর কাছে এমন ভাবে মনে পড়ে, তোমার সাথে যেন আর একবার সাক্ষাৎ করবার জন্য, যেন দোয়া করবার জন্য ওরা পাগল হয়ে যায়, আর যদি মারা যায় কিয়ামত পর্যন্ত যেন তোমার নামে দোয়া করে, সেইভাবে তুমি তার সাথে সম্পর্ক করো। একটু জোরে বলো, এগুলো হলো নিয়ামত, এগুলো হলো নিয়ামত। বড় বড় বিবাহ যেগুলো হচ্ছে শিল্পপতিদের ক্লাব, আমি একজনের বিবাহের মধ্যে গিয়েছি, বড় ক্লাব আছে এদিকে, কেবি কনভেনশন হল। আহা, একজন আমাকে দাওয়াত দিয়েছেন, আমি বলি একটু যাই, অনেক অনুরোধ করেছে জাহাঙ্গীর হুজুর আসেন না, মানে গিয়ে দেখতেছি পর্দা লাগবে না, ওপেন জেনা যেটা চলে মেহেদি অনুষ্ঠানে, লাইসন করা একটা জেনা অবস্থা, মনগই বিবাহ আর মেহেদি অনুষ্ঠানে কোটি টাকা খরচ হয়েছে, কোটি টাকা। কিন্তু আফসোসের বিষয়, কিছু মাস পরে দেখতেছি বিবাহটা ভেঙে গেল, বিবাহটা নাই, খরচ করে বিবাহ নাই। সঙ্গে সঙ্গে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস মনে পড়ে গেল, হায়রে, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, যেই বিবাহের মধ্যে অতিরঞ্জিত হবে, যেই বিবাহের মধ্যে অতিরঞ্জিত করে টাকা খরচ করবে, যেই বিবাহের মধ্যে অতিরঞ্জিত বেহায়া মনা হবে, একদিন না একদিন সেই বিবাহটা ভেঙে যাবে। মাগের দা আছে না বিশেষ নল আর ফাল্লা। তো সেই জন্য
আপনারা এগুলো খেয়াল করবেন, কয়েকটা মিডিয়া এখানে চলতেছে, বিশেষ করে আমি প্রবাসী ভাইদেরকে বলতেছি, আজকে পরকীয়া বেশি বেড়ে গেছে, প্রবাসীদের স্ত্রীরা চলে যায় বেশি, তাদের উদ্দেশ্য কিছু ওয়াজ করতেছে, রাগ করবেন না আপনারা, আপনারা আমাদের সেবক, আপনাদের রেমিটেন্সে দেশ চলে, শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাদেরকে সহি সালামত রাখো, আমিন। কিন্তু আপনাদেরকে একটা মশলা বলতেছি, সেটা কি, শরীয়তের ফতোয়া হলো বিবাহ করেছেন একজন স্ত্রী থেকে একজন স্বামী আলেক হতে পারবে, সেবারিক হতে পারবে, সম্পর্ক দূরে থাকতে পারবে 4 মাস 10 দিন, 4 মাস 10 দিন। দেখুন 4 মাস 10 দিন আপনি বিবাহ করে চলে গেলেন, বিবিকে কল দিলেন, বউকে, বিবি 4 মাস হয়ে গেল, হঠাৎ করে বিবি বললেন আপনি চলে আসেন, আপনি চলে আসেন, ও বলে না আমি আসবো না, আমি চাকরি করব, আমাকে এখানে টাকার শ্বাস পেয়েছি। ফতোয়া কি হয়ে গেলে জানেন, এখানে যদি বিবিয়ে যদি পাপ করে সমস্ত দায়ভার স্বামীকে নিতে হবে, এটা হলো মশলা, রাগ করলেন মনে হয়। আর যদি বিবিয়ে যদি বলে আলহামদুলিল্লাহ আমি এখানে থাকতে পারবো, আলহামদুলিল্লাহ থাকতে পারবো, তুমি টাকা পয়সা কামাই করো, 1 বছর থাকো, অসুবিধা নেই, তুমি 1 বছর থাকো, বিবিয়ে যদি আজাজত দেয়, বউ যদি আজাজত দেয় থাকতে পারবে, আর যদি আজাজত না দেয় বিবি বলে তুমি এখানে আসো, মাটি কেটে সংসার চালাইলে আমি খুশি থাকবো, আর যদি পাপ করি তাহলে সমস্ত বার স্বামীকে নিতে হবে, এটা মশলা। বছরকে বছর বিবাহ করেছেন, ফেটে সন্তান দিয়ে গেলেন, সন্তানটা অনেক বড় হয়ে গেছে, টাকার লোভে পড়ে বছরকে বছর যে আপনারা বিদেশে ভরে আছেন, তাইলে এগুলো দায়বেন নিবে কে, আমার রসুল এগুলো সমর্থন বলেন না, এগুলো সমর্থন করে নাই, করে নাই, এটা শরীয়তের মানা। রাগ করলেন, রাগ করলেন, রাগ করলেন, এটা মশলা। একটা স্বামী একটা স্ত্রীর থেকে বেশি দূরে থাকতে পারবে 4 মাস বলেন না, তার থেকে বেশি যদি থাকতে হয় তাহলে স্ত্রীর থেকে এজাজত নিতে হবে, স্ত্রী এজাজত দিলে থাকতে পারবে, আর যদি না না দেয় তাহলে মাটি কেটে হলো সংসার এবং বউকে রক্ষা করতে হবে। রাগ করলেন, আল্লাহ রোজার তৌফিক দান করো, এগুলো শক্ত মশলা, কঠিন মশলা, এগুলো ভালোভাবে আমল করতে হবে ভাই রাম রুবীরা, এগুলো খেয়াল করেন, কঠিন টাইম, কঠিন সময়, বিশ্ব এখন হাতের তালুর মধ্যে, রাশিয়া ইউক্রেনের মধ্যে যুদ্ধ চলতেছে, এই শাস্তির ভোগ আমরা পাচ্ছি, এখনো মাত্র শুরু, এখনো মাত্র, সামনে কি আসছে কেন দেখেন, বাতি তো দূরের কথা, খানা মিলানো কঠিন হয়ে যাবে, এরকম একটা সময় আমাদের মাঝে আসবে। পরাশক্তিগুলো, ইহুদি নসরা খ্রিস্টানগুলো গোটা মুসলিম জাহানকে জিম্মি করে ফেলবে, গোটা দুনিয়াকে জিম্মি করে ফেলবে, এরকম একটা টাইম আসবে। তো সেই জন্য এদিক এদিক আর থাকানোর প্রয়োজন নাই, 1 নম্বর আমাদের কাজ হলো, আমরা তো আর যুদ্ধ করতে পারবো না, আমেরিকা রাশিয়া এই চীনের সাথে তো যুদ্ধ করার আমাদের পাওয়ার নাই, আমাদের একটাই কাজ হলো 5 ওয়াক্ত নামাজ দোয়া পড়ে কিভাবে আল্লাহকে ডেকে রসুলকে সন্তুষ্টি করে কবরে যেতে পারলে, এটাই বড় নিয়ম, এটাই বড় নিয়ম, এটাই বড় নিয়ম, তার থেকে আর বড় এটাই বড় নিয়ম। আমাদের ফেরকা বেড়ে গেছে, মোবাইল যখন এসেছে আখেরি জমানা, আমাদের যারা ছেলে সুন্নি পরিবারের ছেলে লামাজাবি হয়ে গেছে, ওয়াহাবি হয়ে যাচ্ছে, খারেজি হয়ে যাচ্ছে, মওদুদি হয়ে যাচ্ছে, ঠিক না, আমাদের ছেলেগুলো সুন্নি পরিবারের ছেলেগুলো তাদের মিষ্টি মিষ্টি ভাষা শুনে
আমাদের ছেলেগুলো আকীদা ভিন্ন হয়ে যাচ্ছে। কারণ কি জানেন? যারা ওয়াজ করতেছে তাদের ভাষাগুলো মিষ্টি, এটা হাদিস শরীফ, কালামুহুম কা কালামিল আম্বিয়া, তাদের কথাবার্তা মনে হবে নবীদের মত, এত সুন্দর সুন্দর না? শেখ আহমদুল্লাহ ঠান্ডা মেজাজের একজন মিষ্টি ভাষার শয়তান শেখ, আর একজন উজুর, ওই দিন দেখতেছি গোমটা উজুর, শেখ আহমদুল্লাহ তো গোমটা আছে, আর একজন কামালউদ্দিন জাফরি, এমন ভাবে গোমটা দিছে যেন নতুন আখর মধ্যে বসে, যেন তাকে তো কবুল করাইতেছে, তুমি কবুল কিনা কবুল কিনা বলো। কামালউদ্দিন জাফরি ও বলে দিল এই জুমার আগে, এই জুমার ফরজ নামাজের আগে চার রাকাত খাবার আল জুমা, যাইস নাই যাইস নাই যাইস নাই বলে খুব বলে দিল। এটা নিয়ে কয়েকজন বড় বড় মহাদ্দেস মহাক্কেক আলেমেরা লাইভের মধ্যে কোরআন হাদিস তুলে ধরেছেন, আপনারা সাঁস দিলে ভাবেন, আমাদের সুন্নি আলেমেরা কোরআন হাদিস দিয়ে তুলে ধরেছেন। তোর মধ্যে আমার রসুল একজন সাহাবিকে বলেছেন, খুতবা দিচ্ছেন দয়াল নবী, তখন বলতেছেন তুমি যে মসজিদে ঢুকেছ দুই রাকাত নামাজ পড়েছ, আমার রসুল তাকে প্রশ্ন করলেন দুই রাকাত পড়ে তারপরে বসো, তো উনি বলতেছেন লা আমি পড়ি নাই, তা আমার রসুল বলে দুই রাকাত পড়ে না। একথা যখন বললেন সাহাবায়ে কেরাম সবাই উনার দিকে তাকাইলেন, উনি এসেছেন যে আর গুলো তো মুসল্লি ভরপুর, উনার দিকে তাকাইলেন, দেখতেছেন উনার কাপড় সুপর অবস্থা ভালো না, বাবুর সুপর কাপড় সুপর অবস্থা ভালো না, গরিব মানুষ সিরাবানা কাপড় এলোমেলো অবস্থায়, তামার রসুল ওকে নির্দেশনা দিলে তুমি দুই রাকাত পড়েছ, এটা বড় টার্গেট না, টার্গেট হলো তোমরা ওর দিকে দেখো, আমার রসুল সবাই ওর দিকে তাকাইলেন, ওর অবস্থা দেখতেছেন, ও দুই রাকাত পড়তে পড়তে আমার রসুল বলতে লাগলেন তোমরা বেশি করে অভাবীকে সৎকা করো, তোমরা বেশি করে অভাবীকে কি করো সৎকা করো। তখন সাহাবীরা বুঝে নিলেন ও গরিব মানুষ, সেজন্য আমার রসুল ইশারা দিলেন সবাই পুরান নতুন কাপড় দিতে দিতে মসজিদে নববীর সামনে কিছু কাপড় জমলো, তা আমার রসুল দয়াল নবী উনাকে দুইটা কাপড় দিলেন, অনেক দিয়েছেন মানুষে, তার থেকে কয়টা, একটা শরীরের জন্য একটা নিচের জন্য, কয়টা দিলেন একটু জোরে বলেন না, দুইটা কাপড় দিলেন, ও এতটুকুর মধ্যে চলে গেলেন। তারপরে জুমার উনি আবার আসলেন, কিন্তু এসে দেখতেছেন কাপড় আগে যেই গুলো ছিল তোর মধ্যে একটা গায়ে দিয়েছেন একটা ফেলে রেখেছে, সতরা কিছু দেখা যাচ্ছে, আমার রসুলবাগ বলতেছেন তুমি দুই রাকাত পড়েছ না পড়লে পড়ে না, উনি বলতেছেন না লা পড়ি নাই, তখন দুই রাকাত পড়লেন, পড়ার পরে আমার রসুলবাগ ওকে বলতেছেন তোমাকে যে দুইটা কাপড় দিয়েছি তুমি দুইটা কাপড় পরে নাই কেন, দেখতেছে ওনার মেন্টালিটি এত নেই, এত ভালো না, রসুলবাদ বলতে লাগলেন, উনি বলতেছেন এটা ওয়াজিব মানলো মানো সুন্নত মানলো মানো, কিন্তু এবার তোর মধ্যে বলেছেন চার রাকাত আগে খাবালাল জুমা, এটা ফরাটা সুন্নত বলেন না, ফরাটা সুন্নত না সুন্নতে মুআক্কাদা, জোরে বলেন একটু জোরে বলেন না সুবহানাল্লাহ বলেন, এটা আমাদের সুন্নি জামাতের অহংকার। আমাদের ফরিদউদ্দিন উনি ভালোভাবে এগুলোর তস্করা দিয়েছেন, এবং আলাউদ্দিন জেহাদি হুজুর উনিও এগুলো চার রাকাতের ব্যাপারে অকাট্য দলিল দিয়েছেন কোরআন হাদিসের পৃষ্ঠা নম্বর সহ
আপনারা ইউটিউবে চান্স দিলে ভালোভাবে পাবেন। আল্লাহ আমাদেরকে এগুলো দেখার তৌফিক দান করুন। কারণ আপনারা এগুলো ভালোভাবে খেয়াল করবেন, এই শয়তানগুলোর কথা শুনে আপনারা যে সুন্নত, কারণ তারা হলো লামা যাবে হলো নাফিত শুধু খমার দেয়, এই জন নেই কির দেয় খাড়ি খাড়ি খমার দেয়, আজীবন মক্কা মদিনায় তারাবির নামাজ চলে 20 রাকাত করাকাত, তারা নাফিত কেটে ফেললো 8 রাকাত 12 রাকাত। তাইলে রমজানে ইবাদত বাড়াটা ভালো না ক্ষমাটা ভালো? তাইলে এই নাফিত গুলো যেখানে মক্কা মদিনায় সম্মিলিত ভাবে 20 রাকাত জামাত সহকারে কি চলে তারাবি চলে, তারা সেখানে সবল মেরে দিল এই লামা জাহাবির হুজুর গুলো বলে 8 রাকাত পড়লে হয়ে যাবে, দয়াল নবী তো 20 রাকাত পড়ে নাই, উনি তো প্রতিদিন পড়ে নাই, আহা কি ফতোয়া দিয়ে দিলেন দেখেন। আমার রসুল পাক জামাত সহকারে নামাজ তারাবি পড়েছেন, কয়েক দিন ধর মোবারক থেকে বের হয় নাই, সঙ্গে সঙ্গে সাহাবাই কেরাম দয়াল নবীকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি আসতেছেন না কেন এখানে? আমার রসুল বলে আমি ভয় করতেছি, আমি যদি প্রতিদিন যদি তারাবির মধ্যে দাঁড়িয়ে যাই আমার উম্মতের জন্য ফরজ করে কি ফরজ করে দেয় কিনা এই ভয়ে ভয়ে আমি ঘরে নামাজ পড়তেছি, কারণ এটা যদি ফরজ করে দেয় আমার উম্মতের কষ্ট হয়ে যাবে। জোরে বলো সুবহানাল্লাহ। এই ঠান্ডা মেজাজের শয়তানগুলো আমাদেরকে শেষ করে দিচ্ছে। যারা ইউটিউব চালায় আপনারা চিনবেন না মুরব্বী মানুষ, যারা মোবাইল চালায় জোয়ান জোয়ান ভাইয়েরা যুবক ভাইয়েরা, এখানে শেখ আহমদুল্লাহ শেখ ও গোমরা হুজুর, হ্যাঁ আর একজন ওকে একজনে প্রশ্ন করেছেন, হুজুর সুন্নিরা দেখতেছি রসুলের নাম ধরে ধরে চোখের মধ্যে কি দেয় সুমা দেয়, এটা কতটুকু যায়? ওকে জিজ্ঞেস করতেছেন, হুজুর সুন্নিরা দেখতেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দেয়, এটা কোরআন হাদিসে কতটুকু যায়? হুজুর সুন্নিরা দেখতেছি এই হালুয়া ডুলটি বেশ খায়, জিলাপি বেশ খায় মিলাদ পরে পরে, এগুলো কোরআন হাদিসে কতটুকু যায়? দেখেন প্রশ্ন কাকে করলেন, হিন্দু ভারত থেকে আজানের আশা করা যায়? প্রশ্ন আন গরগিদা খারে ইতে তো ইতে রাত নত্তর